নিউ টাউন অ্যাকশন এরিয়ার একদম কাছে মাত্র 26 লাখ সামথিং এ আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু একটা 2 BHK ফ্ল্যাট। আজকের ভিডিওটা কিন্তু একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা লো বাজেটে ফ্ল্যাট খুঁজছেন, যাদের বাজেটটা একটু টাইট আছে, যারা ভাবছেন যে 2 BHK একটা ফ্ল্যাট বা প্রপার্টি আপনি চাইছেন, থার্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে এরকম ফ্লোরেরও প্রেফারেন্স রয়েছে, তাদের জন্য ইস্ট ফেসিং ব্যালকনিটা ইস্টের দিকে রয়েছে একটা দারুণ প্রপার্টি নিয়ে এসেছি মাত্র 26 লাখের মধ্যে। কিন্তু এটা আপনার পকেট ফ্রেন্ডলি, এটা আপনার বাজেট ফ্রেন্ডলি, এবং এর সঙ্গে আপনি এটা বাইক রাখার গ্যারেজও পাচ্ছেন, এর থেকে আর বেশি কী চাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান একার। আর ওয়ান একার আপনারা জানেন এরকম দারুণ দারুণ খবর নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আসতে থাকি। আজকের ভিডিও থাকছে নিউ টাউন অ্যাকশন এরিয়ার একদম কাছে, কোল ইন্ডিয়ার একদম পেছনে, একেবারে প্রপার নিউ টাউনের গায়ে একটা প্রপার্টি পাচ্ছি, তাও মাত্র 26 লাখে উইথ গ্যারেজ। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন বস এখনই সাবস্ক্রাইব করে নিন। তা না হলে কিন্তু এরকম যখনই নতুন কিছু অফার আসবে, আরও ভালো ভালো ভিডিও আসছে, আপনি কিন্তু বঞ্চিত হয়ে যাবেন বা অনেক দেরিতে সেটা পাবেন। তো আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো ভিডিওটা শুরু করব প্রথমে 3D মডেল দিয়ে। আমরা ফ্ল্যাটের কীরকম কাটিং রয়েছে, কীরকম কোন দিকে কোন বেডরুম রয়েছে, এটাই আমরা প্রথমে আগে দেখে নেব। এটা দেখলে আপনার বুঝতে আরও সুবিধা হবে, অরিজিনাল ফুটেজটা যখন দেখবো তখন বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে। তো দেখুন, এটা আমাদের প্রবেশপথ থাকছে, যে আমাদের রুমের এন্ট্রান্স থাকছে এটা, আর এইখানটা থাকছে কিন্তু লিফট। লিফট থেকে নেবেই আপনার প্রপার্টিটা থাকছে, আর এই দরজাটা আপনার পড়ছে ইস্টের দিকে কিন্তু, তাহলে বুঝতে আমি মোটামুটি দিকটা আপনাকে বুঝিয়ে দেবো। সে এটা হচ্ছে, আমরা দরজা যে প্রবেশ করছি এটা ইস্টের দিকে আমরা প্রবেশ করছি, ঠিক আছে। প্রথমে ঢুকেই আপনি পেয়ে যাচ্ছেন বড় একটা হলরুম, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের একটা হলরুম আপনি পাচ্ছেন, 720 স্কোয়ার ফিট। বুঝতেই পাচ্ছেন যেরকমভাবে তৈরি করা যায়, কিন্তু বেডরুম দুটো যথেষ্ট বড় করা রয়েছে। তো প্রথমে একটা হল রুম পাচ্ছেন আপনি, আর এবং হল রুমের সোজাসুজি এটা কিন্তু কিচেন রুম পেয়ে যাচ্ছেন আপনি, হল রুমের সোজাসুজি পেয়ে যাচ্ছেন একটা কিচেন রুম। ওকে, এদিকে কিচেন রুম পাচ্ছেন, ঠিক কিচেন রুমের উল্টো দিকে হল রুমের সঙ্গে থাকছে কিন্তু অ্যাটাচ একটা বাথরুম, এখানে থেকে এইটা পেয়ে যাচ্ছেন আপনি অ্যাটাচ একটা বাথরুম। ওকে, হল রুম থেকে অ্যাটাচ একটা বাথরুম আর অ্যাটাচ একটা কিচেন রুম আপনি পেয়ে যাচ্ছেন, এবং থাকছে দুটো বেডরুম, পাশাপাশি দুটো বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন। এটা আমাদের একটা বেডরুম থাকছে বড় একটা জানলার সাথে, আর সেকেন্ড বেডরুম থাকছে এটা, এটাও একটা বড় জানলার সঙ্গে থাকছে, কিন্তু এটাতে থাকছে আপনার একটা টয়লেট, এর সঙ্গে কিন্তু একটা বাথরুম বা টয়লেট আপনার সঙ্গে কিন্তু অ্যাটাচ থাকছে। এটা মাস্টার বেডরুম হচ্ছে, মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট কিন্তু অ্যাটাচ থাকছে, আর পাশে কিন্তু একটা ছোট ফার্নিচার করার জায়গা ছেড়ে দেওয়া হয়েছে, বা আপনি এখানে বেসিন রাখতে পারেন, এই ধরনের করার এই জায়গাটাকেও আমি দেখিয়ে দিয়েছি এখানটা। আর এখান থেকে থাকছে একটা ব্যালকনি, তাহলে এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন ব্যালকনি, আপনি পেয়ে যাচ্ছেন একটা বাথরুম, এবং স্ট্যান্ডার্ড সাইজে একটা মাস্টার বেডরুম পেয়ে যাচ্ছেন। 10-12 রুম থাকছে, সেটাও আমি আপনাকে জানিয়ে দিলাম। তো এটা আমাদের প্রপার্টির টোটাল ম্যাপটা আমি ভালো করে বুঝিয়ে দিতে পারলাম আশা করি। যদি বুঝতে কোনো অসুবিধা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চলুন অরিজিনাল ফুটেজ দেখে নিই, অরিজিনাল ফুটেজ দেখলে আরও বুঝতে কিন্তু সুবিধা হবে। তো আজকের যে প্রপার্টিটা থাকছে দেখুন, নিউ টাউনের একদম কাছে, আপনি আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, ব্যালকনি থেকে DLF 1 কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপরে এটা থাকছে কিন্তু কোল ভবন, বুঝতে পারছেন এই কোল ভবন, এটা আপনার বাস স্ট্যান্ড হবে, নিউ টাউনের বাস স্ট্যান্ড, এখান থেকে পায়ে হেঁটে মাত্র 3 মিনিটের রাস্তা, এত কাছাকাছি। আর এদিকে দেখতে পাচ্ছেন এক আপনার সেক্টর 5ও কিন্তু এখান থেকে পুরো সেক্টর 5 দেখা যায়, টোটাল সেক্টর 5টা কিন্তু এখানে নবদিগন্তের যে গ্যারেজ করা হয়েছে সেটাকে এখানে আপনি দেখতে পাচ্ছেন। এদিকে সেক্টর 5-এর টোটাল যা বিল্ডিং আছে, টেকনোপলিস যে বিল্ডিংটা আছে সেটাও আপনি দেখতে পাচ্ছেন। তো একদম সেক্টর 5 এবং নিউ টাউনের কিন্তু মধ্যবর্তী অঞ্চলে কিন্তু এই জায়গাটা রয়েছে, দারুণ জায়গায় প্রপার্টিটা রয়েছে, পুরো নিউ টাউন আর সেক্টর 5-এর একদম মিডিলে জায়গাটা। তো সেক্টর 5 এবং নিউ টাউন দুটোই আপনার একদম অ্যাক্সেস করতে পায়ে হেঁটে আপনি পৌঁছে যেতে পারবেন, খুব ভালো লোকেশান এটা করা হয়েছে। এই যে কোল ভবন দেখছেন, এই কোল ভবনটা হচ্ছে আপনার বাস স্ট্যান্ড, DLF 1 এটা হচ্ছে আপনার মেট্রো স্টেশন হবে, DLF 1 বাস স্ট্যান্ড, এই চত্বরটা আপনার মেট্রো স্টেশন হবে, এত সুন্দর একটা জায়গায় কিন্তু প্রপার্টিটা। তো আজকের পুরো প্রপার্টিটা দেখবো, দেখুন 26 লাখের মধ্যে 2 BHK ফ্ল্যাট পাচ্ছেন, থার্ড ফ্লোরে পাচ্ছেন, ইস্ট ফেসিং পাচ্ছেন, আর কী চাই? এরকম দারুণ একটা প্রপার্টি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো চলুন মূল প্রপার্টিটা আমরা দেখে নিই। তো থার্ড ফ্লোরে রয়েছে একদম, প্রথমে ঢুকে লিফট পাচ্ছেন আপনি, এটা লিফটের এরিয়া রয়েছে, এই লিফট কিন্তু আপনার রেজিস্ট্রির সঙ্গে সঙ্গে লিফট চালু করে দেওয়া হবে। আর এই ঘরে আমরা যখন প্রবেশ করছি
টোটাল 720 স্কয়ার ফিট। এটা থাকছে ছোট্ট একটা ডাইনিং রুম, দেখুন দারুণ একটা ডাইনিং রুম থাকছে। ডাইনিং রুমের এ পাশে থাকছে একটা বেডরুম, আমি পুরো ভেতর থেকে দেখাবো কিন্তু ওভারঅলটাকে দেখিয়ে দিই। এদিকে থাকছে এটা কিচেন রুম, কিচেন রুমের এ পাশটা একদম উল্টো দিকে থাকছে কমন বাথরুম, আর কমন বাথরুম ঠিক তার উল্টো দিকে আরও একটা বেডরুম। এই একটা বেডরুম, বেডরুমের সঙ্গে একটা ব্যালকনি আর অ্যাটাচ বাথরুম। ওভারঅল ফ্ল্যাটটা হচ্ছে এটা। এবার আমরা একটা একটা করে জিনিস দেখে নেব। এখান থেকে প্রথমে আমরা যদি কিচেন রুমে যাই, দেখুন কিচেন রুম যথেষ্ট বড় একটা কিচেন রুম, সেপারেট একটা কিচেন রুম করা রয়েছে, একদম খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেওয়া হবে। আপনারা বুকিং করলেই 2-3 মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে এই কিচেন রুম। আর এখান থেকে এদিকে অপোজিটেই থাকছে আপনার বাথরুম। বাথরুমের সাইজটা দেখে নিন, যথেষ্ট বড় একটা বাথরুম রয়েছে, কিন্তু 2 BHK ফ্ল্যাট আপনারা জানেন। এদিকে দেখুন, এদিকে হচ্ছে প্রথম বেডরুম, একটা স্ট্যান্ডার্ড সাইজের একটা বেডরুম রয়েছে যার সঙ্গে এত বড় জানলা থাকে, যার জন্য আলো বাতাসের কিন্তু কোনো প্রবলেম হবে না। আর আমরা সেকেন্ড বেডরুম দেখব, এটা থাকছে আমাদের সেকেন্ড বেডরুম, যথেষ্ট বড় একটা বেডরুম পাচ্ছেন আপনি। এই বেডরুমের সঙ্গে আপনি পাচ্ছেন অ্যাটাচ বাথরুম। এই অ্যাটাচ বাথরুমের সামনেই কিন্তু একটা জায়গা আছে যেখানে আপনি একটু বেসিন চাইলে রাখতে পারেন, একটা ফার্নিচার চাইলে রাখতে পারেন। এটা পাচ্ছেন অ্যাটাচ বাথরুম। ওকে, এই অ্যাটাচ বাথরুমের থেকে সোজাসুজি চলে আসেন এখানটায়, এটা হচ্ছে আমাদের ব্যালকনি, আর ব্যালকনি থেকে একদম কোল ইন্ডিয়া দেখা যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল ফ্ল্যাটটি। দেখুন আমরা বেডরুম থেকে যখন বেরিয়ে যাচ্ছি, এটা আমাদের ডাইনিং রুম থাকছে বা হল রুম, এদিকে থাকছে কিচেন রুম, কিচেন রুমের অপোজিটে থাকছে বাথরুম, এদিকে থাকছে একটা বেডরুম, আর এখান থেকে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। তো গুগল ম্যাপের মাধ্যমে আমরা লোকেশানটা দেখে নেবো। দেখুন লোকেশান আপনারা অনেকেই আপনারা অ্যাকশন এরিয়া ওয়ানের কাছাকাছি, নিউ টাউনের কাছাকাছি প্রপার্টি খুঁজছিলেন, তো শর্টলেক এটা সেক্টর 5। দেখুন আপনারা অনেকেই চাইছিলেন সেক্টর 5 এবং নিউ টাউনের মধ্যবর্তী অঞ্চল এইখানটা একটা প্রপার্টি, তো আপনাদের জন্য নিউ টাউনের একদম গায়ে এবং সেক্টর 5 পায়ে হেঁটে আসতে পারেন এরকম জায়গায় একটা প্রপার্টি আমি নিয়ে এসেছি। তো প্রপার্টিটা যদি আমরা একটু স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে দেখার চেষ্টা করি, আপনার এটা হচ্ছে নিউ টাউন ব্রিজ, যেটা থেকে এদিকে যাচ্ছে সেক্টর 5, আর এদিকে নিউ টাউন শুরু হচ্ছে। নিউ টাউন শুরু হতেই প্রথমে থাকছে এটা কোল ইন্ডিয়া, কোল ইন্ডিয়ার এই যে কোল ইন্ডিয়ার এই যে পাঁচিল পেছনে যেটা আছে, DLF 1 এবং কোল ইন্ডিয়ার মিডিল থেকে যে রাস্তাটা গেছে, এটা আপনার বাস স্ট্যান্ড পড়বে। এখান থেকে এই যে পেছনের যে পাঁচিল যেখানে কোল ইন্ডিয়া শেষ হয়েছে, জাস্ট কোল ইন্ডিয়া যেখানে শেষ হয়েছে এইখানটা থাকছে কিন্তু আপনার প্রপার্টি, এটা থাকছে আপনার এরিয়া। ভালো করে দেখে নিন, এটা থাকছে আপনার এরিয়া। আমি আবার ম্যাপে চলে যাই, তো ম্যাপে গেলে আপনি বুঝতে পারবেন এই যে কোল ইন্ডিয়ার পাঁচিলটা যা শেষ হয়েছে এইখানটা হচ্ছে এইখানটা আপনার প্রপার্টি। তো এই প্রপার্টিটা হওয়ার দরুন আপনি এখান থেকে বুঝে নিন একটা জিনিস, এখান থেকে নিউ টাউন ব্রিজ কিন্তু সামান্য দূরে, নিউ টাউনের এই নজরুল তীর্থ আপনার বাস স্ট্যান্ড, এদিক থেকে কেষ্টপুরের যে রাস্তাটা আছে কেষ্টপুর বাজারে যাওয়ার জন্য সেই জায়গার সেই রাস্তাটাও কিন্তু আপনার এখানে কাছাকাছি। এখানে এটা এই জায়গাটাকে মহিষগড় বলা হয়, এটা কিন্তু বিধাননগর পৌরসভার ভেতরে পড়ছে। এই মহিষগড় SBI যে ব্যাংকটি আছে ওইখান থেকে সোজা গিয়ে কিন্তু এই জায়গাটায় পৌঁছানো যায় যদি আপনি কেষ্টপুর 1262 বাস ধরে আসেন। আর নিউ টাউন থেকে আসলে নজরুল তীর্থ থেকে নেবে মাত্র 2 মিনিটের হাঁটা পথে কিন্তু এই জায়গাটা, আপনার কিন্তু মেট্রো স্টেশন নিউ টাউন বাস স্ট্যান্ড কিন্তু আপনার মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছেন। নজরুল তীর্থ থেকে নিউ টাউন বাস স্ট্যান্ড আপনি জানেনই একদম কাছাকাছি, তো নজরুল তীর্থ আপনার বাস স্ট্যান্ড, এখানে রাত বিরেতে সবসময় গাড়ি ঘোড়ার ব্যবস্থা রয়েছে, লোকাল বাজার থেকে শুরু করে সব কিছু কাছাকাছি রয়েছে। লোকেশানটা বোঝাতে পারলাম, তো এরকম একটা লোকেশানে যখন আপনি বসবাস করেন আপনি কিন্তু সেক্টর 5 পায়ে হেঁটে আপনি সেক্টর 5 প্রবেশ করতে পারবেন, কারণ নিচে এখান থেকে নিচে একটা কাঠের ব্রিজ আছে যেখান থেকে পায়ে হেঁটে সেক্টর 5 প্রবেশ করা যায়। নিউ টাউন এবং সেক্টর 5 একদম মিডিল পোর্শনে কিন্তু এই প্রপার্টিটা থাকছে, নজরুল তীর্থের এবং কোল ইন্ডিয়ার একদম পেছনে কিন্তু এই জায়গাটা। এটা কোল ভবন, এটা কোল ভবন দেখছে, কোল ভবনের ঠিক পেছনে এই জায়গাটায় কিন্তু প্রপার্টিটা তৈরি হয়েছে। তো দেখুন এটা একটা নিউ টাউনে, আপনারা জানেন যখন নিউ টাউনে আসবো 60-65-70 নিচে কোনো ফ্ল্যাট নেই, সেখানে 2 BHK ফ্ল্যাটে অনেকের রিকোয়ারমেন্ট ছিল, আমি সেই জায়গার ভিডিও কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এলাম।
তো বন্ধুরা এরকম লোকেশনের আপনাদের অনেকে রিকোয়ারমেন্ট রয়েছে, বারবার ফোন করেছেন, আমি তাদের জন্য কিন্তু নিয়ে এলাম এখানে সমস্ত কিছু, কমিউনিকেশান থেকে শুরু করে বাজার ঘাট হাসপাতাল ডাক্তার চেম্বার থেকে শুরু করে লোকাল মার্কেট থেকে শুরু করে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল হাতের কাছে, চটপট পেয়ে যাবেন। প্রচুর লোক এখানে রেন্টে থাকে, যারা বাইরে থেকে কাজের সূত্রে এসছে, যারা পড়াশোনার সূত্রে এসে, প্রচুর লোক এই জায়গাটা রেন্টে বসবাস করে। আর লিফ্টের কথা আমি বলে দিলাম, আপনাদের রেজিস্ট্রেশন যখন রেজিস্ট্রি যখন হবে তখনই কিন্তু লিফট তৈরি করে দেওয়া হবে, লিফটেরও সমস্যা নেই। তিনতলায় রয়েছে, দোতলায় রয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু এগুলোর সঙ্গে কথা চলছে অলরেডি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন এটাকে গ্র্যাব করার চেষ্টা করুন। যদি পছন্দ হয় এরকম প্রপার্টি নেওয়ার থাকে তাহলে কিন্তু চলে আসুন। তো আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।